নমস্কার বন্ধুরা, আজ আমি একটা টুপি তৈরি করব। তার জন্য যে উল নিয়েছি, এই যে 10 নম্বর কুরুশকাটা নিয়ে নিয়েছি। এখানে প্রথমে আমি ম্যাজিক রিং করে নেব। তিনটে চেন নেব, একটা দুটো তিনটে। তিনটে চেন নেওয়ার পরে এইখানে আমি এই চেনটা ধরে 12টা ডাবল ক্রস সেট বুনে নেব। এই যে একটা, এই যে চেন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা 11টা 12টা 12টা ডাবল ক্রসেট বোনার পরে আমি যে টাইট করে নেব। এই যে এখানে ফার্স্ট যে চেন নিয়েছিলাম, 3 নম্বর চেনে গিয়ে আমি এই যে জয়েন করে দেব, জয়েন করে দেব। জয়েন করার পরে তিনটে চেন নেব, একটা দুটো তিনটে। তিনটে চেন নেব, তো এখানে মোট 12টা ডাবল ক্রসেট রয়েছে। প্রত্যেকটা ডাবল ক্রসেটে আমি দুটো করে ডাবল ক্রসেট বোনা নেব, তাহলে এখানে আমার 24টা ডাবল ক্রসেট বোনা হবে। এই যে একই ঘরে একটা দুটো, এই যে পাশের চেনে গিয়ে আবার দুটো ডাবল ক্রসেট বোনা নেব, একটা একই ঘরে দুটো, এই যে পাশের চেনে গিয়েও একই ঘরে দুটো ডাবল ক্রসেট বুনে নেব, একটা দুটো। এইভাবে পুরো রাউন্ড আমি বুনে নেব। এইখানে আমি 12টা ডাবল ক্রসেট বুনেছিলাম ফার্স্ট রাউন্ড। প্রত্যেক থেকে মানে একটা ঘরে দুটো করে ডাবল ক্রসেট বুনে নেব, তাহলে এখানে আমার 24টা ডাবল ক্রসেট হবে, মানে 24 ডাবল ক্রসেট বুনে নেব। এটা হচ্ছে লাস্ট চেন, এখানে আমি দুটো ডাবল ক্রসেট বুনে নেব, এই একটা দুটো। এই যে এখানে জয়েন করে দেব, জয়েন করার পরে আমি তিনটে চেন নেব, একটা দুটো তিনটে। তিনটে চেন নেওয়ার পরে এই যে পাশের চেনে গিয়ে আমি এই যে পাশের চেনে গিয়ে দুটো ডাবল ক্রসেট বুনে নেব, একটা একই ঘরে দুটো ডাবল ক্রসেট বুনে নেব দুটো। এই যে পাশে চেনে গিয়ে একটা ডাবল ক্রসেট বুনে নেব, এই যে পাশে চেনে গিয়ে দুটো ডাবল ক্রসেট বুনে নেব, একটা চেনে একটা ডাবল ক্রসেট বুনে নেব, পাশে চেনে গিয়ে দুটো ডাবল ক্রসেট একই ঘরে বুনে নেব। এইভাবে পুরো রাউন্ড আমি তৈরি করে নেব। এই যে দুটো বুনেছি, এখানে একটা ডাবল ক্রসেট বুনে নেব, ডাবল ক্রসেট বুনে পাশের চেনে গিয়ে দুটো ডাবল ক্রসেট বুনে নেব একই ঘরে,
এই একই ঘরে দুটো ডাবল ক্রসেট বুনে নেব। এই যে এখানে একটা দুটো একটা দুটো একটা দুটো এইভাবে পুরো রাউন্ড আমি বুনে নেব। এই যে এখানে জয়েন করে দেব। জয়েন করে এখানে আমি তিনটে চেন নেব, একটা দুটো তিনটে। তিনটে চেন নেওয়ার পরে এই যে পাশের চেনে গিয়ে আমি একটা ডাবল ক্রসেট বুনে নেব। তাহলে এইখানে আমি একটা এই যে একটা দুটো একটা দুটো এভাবে বুনেছি। এখন এই যে একটা দুটো তিন নাম্বার ঘরে গিয়ে আমি দুটো ডাবল ক্রসেট একই ঘরে বুনে নেব। এই যে পাশের চেনে গিয়ে একটা ডাবল ক্রসেট, তার পাশের চেনে গিয়ে একটা ডাবল ক্রসেট, তাহলে দুটো ডাবল ক্রসেট এই যে একটা একটা করে বুনে নেব। তিন নাম্বার ঘরে গিয়ে একই ঘরে দুটো ডাবল ক্রসেট বুনে নেব বুনে নেব আবার একটা ডাবল ক্রসেট, তার পাশের চেনে গিয়ে একটা ডাবল ক্রসেট, তার পাশের চেনে গিয়ে একই ঘরে দুটো ডাবল ক্রসেট বুনে নেব। এই যে এইভাবে পুরো রাউন্ড আমি বুনে নেব। এই যে এখানে একটা দুটো একটা দুটো একই ঘরে দুটো ডাবল ক্রসেট, আর একটা ঘরে একটা ডাবল ক্রসেট, একটা ঘরে একটা ডাবল ক্রসেট, তাহলে একটা দুটো তিন নাম্বার ঘরে গিয়ে আমি দুটো ডাবল ক্রসেট একই ঘরে বুনে নেব। আবার একটা দুটো তিন নাম্বার ঘরে গিয়ে একই ঘরে দুটো ডাবল ক্রসেট বুনে নেব। এইভাবে পুরো রাউন্ড আমি বুনে নেব। জয়েন করে দেবো, তিনটে চেন নেব, একটা দুটো তিনটে। তিনটে চেন নেওয়ার পরে এই যে পাশের চেনে গিয়ে আমি একটা ডাবল ক্রসেট বুনে নেব। তাহলে একটা দুটো তিনটে, এই যে একটা দুটো তিনটে চার নাম্বার চেনে গিয়ে আমি একই ঘরে দুটো ডাবল ক্রসেট বুনে নেব। একটা দুটো তিনটে চার নাম্বার চেনে আমি দুটো ডাবল ক্রসেট বুনেছি, পাশের চেনে গিয়ে একটা ডাবল ক্রসেট, তার পাশের চেনে গিয়ে একটা ডাবল ক্রসেট, তাহলে একটা দুটো তিনটে। তাহলে এখানে এই যে দুটো বুনেছি, এখানে একটা দুটো তিনটে চার নাম্বার চেনে গিয়ে একই ঘরে দুটো ডাবল ক্রসেট বুনে নেব। এইভাবে পুরো রাউন্ড আমি তৈরি করে নেব। এই যে এখানে যে তিনটে চেন আছে এখানে আমি জয়েন করে দেব। এই যে এক দুই তিন জয়েন করে আমি এখানে তিনটে চেন নেব, একটা দুটো তিনটে। তিনটে চেন নেওয়ার পরে এই যে এখানে যে আমি তিনটে একটা দুটো তিনটে তিনটে ডাবল ক্রসেট বোনার পরে আমি এই যে একটা ঘরে দুটো ডাবল ক্রসেট দিয়েছি, আবার এখানে একটা দুটো তিনটে ডাবল ক্রসেট একটা একটা করে বোনার পরে আমি এই যে দুটো ডাবল ক্রসেট বুনেছি। এখন আমি চারটে ডাবল ক্রসেট বুনে নেব। তো এখানে একটা দুটো তিনটে চারটে, এই যে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচ নাম্বার চেনে গিয়ে আমি
একই ঘরে দুবার ডাবল ক্রসেট বুনে নেব। এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচ নম্বর ঘরে আমি দুটো ডাবল ক্রসেট এই যে একই ঘরে বুনে নেব। এইভাবে পুরো রাউন্ড আমি বুনে নেব, এই যে একটা দুটো তিনটে চারটে, তো পাঁচ নম্বর ঘরে আমি দুটো ডাবল ক্রসেট বুনেছি, আবার একটা দুটো তিনটে চারটে পাঁচ নম্বর ঘরে আমি দুটো ডাবল ক্রসেট একই ঘরে বুনে নিয়েছি। এইভাবে পুরো রাউন্ড বুনে নেব। এই যে এখানে চারটে ডাবল ক্রসেট, যে একটা দুটো তিনটে চারটে, এটা হচ্ছে লাস্ট, এইখানে দুটো ডাবল ক্রসেট একই ঘরে বুনে নেব। তো এই যে এক দুই তিন চার, তো এইখানে এক দুই তিন, উপরে গিয়ে আমি জয়েন করে দেবো। জয়েন করে দিয়েছি, তিনটে চেন নেব, একটা দুটো তিনটে, তিনটে চেন নেব। এর আগে আমি যে একটা দুটো তিনটে চারটে, চারটে একটা করে বুনেছি, এখানে একই ঘরে দুটো ডাবল ক্রসেট হয়েছে, আবার চারটে, এই যে একটা দুটো তিনটে চারটে, এবার পাঁচটা আমি একটা করে ডাবল ক্রসেট বুনে নেব, ছ নম্বর চেনে গিয়ে দুটো ডাবল ক্রসেট বুনে নেব। এই চেনটা ধরবো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই যে ছ নম্বর চেনে দুটো ডাবল ক্রসেট একই ঘরে বুনে নেব। এই একইভাবে আমি পুরো রাউন্ড বুনে নেব, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই যে ছ নম্বর চেনে দুটো ডাবল ক্রসেট একই ঘরে বুনে নেব। এই যে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ছ নম্বর চেনে দুটো ডাবল ক্রসেট আমি বুনে নেব, এক দুই তিন চার পাঁচ, এই যে ছ নম্বর ঘরে দুটো ডাবল ক্রসেট বুনে নেব। এইভাবে পুরো রাউন্ড আমি বুনে নেব। এই যে এখানে আমি দুটো ডাবল ক্রসেট একই ঘরে বুনে নিয়েছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ছ নম্বর ঘরে আমি দুটো ডাবল ক্রসেট একই ঘরে বুনে নেব। এই একই ঘরে বুনে নিয়েছি, এখানে আমি তিনটে চেন নিয়েছি, সেখানে জয়েন করে দেব। এই যে জয়েন করে আমি চেন নিয়ে নেবো একটা, তো এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ছ নম্বর ঘরে আমি দুটো ডাবল ক্রসেট বুনেছি, এই যে এইখানে, এই যে দুটো ডাবল ক্রসেট, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই ছ নম্বর ঘরে দুটো ডাবল ক্রসেট। তো এইখানে আমি এই যে একটা চেন নিয়েছি, এই যে দুটো, এখানে দুটো চেন নিয়েছি, এখন প্রত্যেকটা চেনে আমি হাফ ডাবল ক্রসেট বুনে নেব, দুটো লাইন বুনে নেব, এই যে প্রত্যেকটা চেনে হাফ ডাবল ক্রসেট বুনে নেব।
এই যে এখানে সাতটা রাউন্ড, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা রাউন্ড বোনার পরে আমি দু লাইন হাফ ডাবল ক্রসেট বুনে নেব প্রত্যেকটা চেনে। এইভাবে আমি হাফ ডাবল ক্রসেট বুনে নেব। এই যে এটা লাস্ট, এই লাস্ট, এইখানে আমি দুটো চেন নিয়েছিলাম, এই যে লাস্ট চেনে গিয়ে জয়েন করে দেব, জয়েন করে দেব। জয়েন করার পর দুটো চেন নেব, একটা দুটো, দুটো চেন নেওয়ার পরে এই যে পরের চেনে গিয়ে আমি হাফ ডাবল ক্রসেট বুনে নেব। তাহলে এখানে আমি এই যে একবার বুনেছি, একবার বুনেছি, এখানে দুবার, তাহলে দুবার আমি হাফ ডাবল ক্রসেট বুনে নেব প্রত্যেকটা চেনে। এই যে লাস্ট, এখানে আমি দুটো চেন নিয়েছিলাম, এই যে একটা দুটো, সেইখানে গিয়ে আমি এই যে জয়েন করে দেবো, জয়েন করে দিয়েছি। তাহলে এখানে আমি ডাবল ক্রসেট বুনেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত লাইন, হাফ ডাবল ক্রসেট বুনেছি দু লাইন, এক দুই লাইন, এখন আমি নেট নেট বুনবো চার লাইন। তো এখানে আমি চারটে চেন নেব, একটা দুটো তিনটে চারটে, চারটে চেন নেওয়ার পরে এই যে একটা লাইন বাদ দেব, এই যে একটা চেন বাদ দেব, দুটো চেন বাদ দেব, তিন নাম্বার চেনে গিয়ে আমি এই যে জয়েন করে দেব, জয়েন করে দেব। আবার একটা দুটো তিনটে চারটে, চারটে চেন নেওয়ার পরে এক নাম্বার চেন, দু নাম্বার চেন, তিন নাম্বার চেনে গিয়ে আমি জয়েন করে দেব। তাহলে এক নাম্বার দু নাম্বার চেন আমি জয়েন করবো না, এখানে চারটে চেন নেব, একটা দুটো তিনটে চারটে, চারটে চেন নেব, এই যে এক নাম্বার চেন বাদ দেব, দু নাম্বার চেন বাদ দেব, তিন নাম্বার চেনে গিয়ে আমি জয়েন করে দেব। এই একইভাবে আমি চারটে লাইন বুনে নেব। একটা দুটো তিনটে চারটে, চারটে চেন নেওয়ার পরে একটা দুটো চেন বাদ দেব, তিন নাম্বার চেনে গিয়ে এই যে জয়েন করে দেব। আবার একটা দুটো তিনটে চারটে, চারটে চেন নেওয়ার পরে যেখানে এক দুই তিন নাম্বার চেনে গিয়ে এই যে জয়েন করে দেব। এইভাবে পুরো রাউন্ড আমি বুনে নেব। এই যে চেন বাদ দেবো, যে একটা দুটো চেন বাদ দিয়ে তিন নাম্বার চেনে গিয়ে জয়েন করব। তো এখন আমি চারটে চেন নেব, একটা দুটো তিনটে চারটে, চারটে চেন নেওয়ার পরে এই যে এর মাঝখানে গিয়ে আমি জয়েন করে দেব, একটা দুটো তিনটে চারটে, এই যে প্রত্যেকটা চেনের এই যে জালিতে আমি জয়েন করব, দুটো তিনটে চারটে। একটা
দুটো, তিনটে, চারটে। এই তাহলে এখানে এই যে এক লাইন হয়েছে, এটা হলো দু লাইন। এই যে দু লাইন, এক লাইন, দু লাইন, এইভাবে পুরো রাউন্ড আমি বুনে, এখানে আমি নেট সাত লাইন বুনেছি। এই যে এক লাইন, দু লাইন, তিন লাইন, চার লাইন, পাঁচ লাইন, ছ লাইন, এই যে সাত লাইন, এখানে নেট আমি সাত লাইন বুনে নিয়েছি। এখন একটা ডিজাইন ফেলবো। এই ঘরটা আমি ডাবল ক্রসেট বুনে নেব। এই যে বোনার পরে আমি চেন নেব, একটা, দুটো, তিনটে। তিনটে চেন নেওয়ার পরে এই যে, এই যে নিচের থেকে ঘর দুটো বুনে নেব, বুনে নিয়েছি। আবার এই ডাবল ক্রসেট, এক, এই যে একটা, দুটো বুনে নিয়েছি। এখন একটা, দুটো, তিনটে চেন নেব। তিনটে চেন নেওয়ার পরে এই যে নিচের থেকে ঘর দুটো আমি বুনে নেব, বুনে নিয়েছি। আবার ডাবল ক্রসেট একই ঘরে বুনে নেব। বোনার পরে একটা, দুটো, তিনটে। তিনটে চেন নেওয়ার পরে এই যে নিচের থেকে আমি দুটো ঘর বুনে নেব। আবার ডাবল ক্রসেট বুনে নেব, চেন নেব, একটা, দুটো, তিনটে। তিনটে চেন নেওয়ার পরে নিজের নিচের থেকে দুটো ঘর বুনে নেব। বুনে নেওয়ার পরে এই যে বুনে নিয়েছি। আবার ডাবল ক্রসেট, একটা বুনে নেব, তো এখানে ডাবল ক্রসেট একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এখানে ছটা ডাবল ক্রসেট একটা ঘরে আমি বুনে নিয়েছি। বোনার পরে এইখানে এই যে জয়েন করে দেব, জয়েন করে দিয়েছি। তো আবার এই যে পাশে জালিতে গিয়ে আমি আবার একটা ফুল ফেলবো। এই যে একটা ডাবল ক্রসেট বুনেছি, একটা, দুটো, তিনটে চেন বুনবো। তিনটে চেন বোনার পরে যে দুটো ঘর একসঙ্গে তুলে নেব, তুলে নিয়ে বুনে নেব। আবার ডাবল ক্রসেট একটা বুনে নেব, তিনটে চেন বুনবো, একটা, দুটো, তিনটে। তিনটে চেন বোনার পরে এই যে নিচের থেকে দুটো ঘর আমি তুলে নিয়ে বুনে নেব। আবার ডাবল ক্রসেট বুনে নেব, একটা, দুটো, তিনটে। তিনটে চেন বোনার পরে যে দুটো ঘর আমি যে ছেড়ে দিয়েছিলাম, সেই দুটো ঘর আমি বুনে নেব। এই একইভাবে ডিজাইনটা ফেলবো। এই যে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই যে ছটা, এই যে ছটা। তো এখানে একটা, দুটো, তিনটে চেন বুনবো। তিনটে চেন বুনে এই যে নিচের থেকে দুটো ঘর আমি বুনে নেব। এইভাবে ডিজাইনটা ফেলবো। এই যে এখানে জয়েন করে দেবো। তো এখানে ফুল কটা হয়েছে দেখি, এই যে এইখান থেকে গুনবো। এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, এগারোটা, বারোটা, তেরোটা। এখানে তেরোটা ফুল হয়েছে। তো তেরো দুগুণে ২৬টা এখানে জালি পড়বে, এখানে ২৬টা জালি পড়বে, এই যে ২৬টা জালি পড়বে এখানে। তো একটা জালিতে ফুল তৈরি করব, একটা জালিতে আমি জয়েন করব, একটা জালিতে ফুল তৈরি করব, একটা জালিতে জয়েন করব। এই যে এইভাবে
টুপিটা তৈরি করা হয়ে গেছে, এই টুপিটা তৈরি করা হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।